চট্টগ্রামের কর্ণফুলী নদী যেটি আপনার অবৈধ দখল হচ্ছে, অনেক শিল্প মালিকরা এবং বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলো দখল করে স্থাপনা তৈরি করছে। এই মর্মে একটা পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে, যার প্রেক্ষিতে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আমরা গত পরশুদিন একটা রিট পিটিশন দায়ের করেছিলাম। গতকালকে শুনানি হয়েছে, আজকে আদেশের জন্য ছিল। আদালত রুল জারি করেছেন যে কর্ণফুলী নদী দখল করে অবৈধ স্থাপনা এবং আপনার ভরাট করার জন্য প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বন্ধ করতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এবং কেন নির্দেশ দেওয়া হবে না যে সিএসআরএস অনুসারে কর্ণফুলী নদীর দক্ষিণ এবং পূর্ব পাশের যে জায়গা, যেটা পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী ও কর্ণফুলী উপজেলায় পড়েছে, সেগুলোর সংরক্ষণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না। আদালত দুটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। একটি হলো আগামী 3 মাসের মধ্যে এই কর্ণফুলী নদীর দক্ষিণ এবং পূর্ব পাশে পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী এবং কর্ণফুলী উপজেলার জায়গাগুলো সিএস এবং আরএস অনুসারে জরিপ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলেছেন, এবং এই জায়গায় নদীর জায়গায় কারা কারা দখলদার আছে তাদের তালিকাও আদালতে দাখিল করতে বলেছেন। আদালত আরেকটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে বলেছেন, যাতে এই আদেশ হওয়ার পরে ওইখানে ফার্দার যাতে কেউ মাটি ভরাট করতে না পারে, দখল করতে পারে, কোনো নির্মাণ কাজ করতে না পারে, তার উপরে ব্যবস্থা গ্রহণ করার জন্য সিডিএর চেয়ারম্যান, চট্টগ্রাম পৌরসভার সিটি কর্পোরেশনের মেয়র এবং আপনার জেলা প্রশাসক, এই 3 জনের উপরে নির্দেশ দিয়েছেন এবং 2 সপ্তাহের মধ্যে আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করতে বলেছেন। এই প্রতিবেদনটা কতদিনের মধ্যে দিবে? 2 সপ্তাহের মধ্যে। এই হ্যাঁ, ফার্দার যাতে কিছু না হয় সেটা 2 সপ্তাহের মধ্যে। আর ওই দখলদারদের তালিকা 3 মাসের মধ্যে জরিপ করে তালিকা দাখিল করতে হবে আদালতে।